আগে দুইটা ভিডিও থেকে আমরা জানি যে আলো যখন ঘন মাধ্যম থেকে বের হয়, আমি ধরে নিচ্ছি এটা একটা বিভেদ তল, একটা আলোকরশ্মি এই ঘন মাধ্যম থেকে বিভেদ তলে গিয়ে আপতিত হচ্ছে, এটা হলো অভিলম্ব, এখানকার এই কোণটা হলো আপতন কোণ। আমরা জানি এই বিষয়টা ভিজুয়ালাইজ করার একটা উপায় আছে, আমরা আলোর প্রকৃত মেকানিক্সের ব্যাপারে চিন্তা না করে একটা গাড়ির বিষয় অনুমান করতে পারি, যেটা অল্প গতির মাধ্যম বা ঘন মাধ্যম হতে দ্রুত গতির মাধ্যম বা হালকা মাধ্যমে যাচ্ছে। গাড়িটা কাদা হতে রাস্তায় যাচ্ছে, গাড়িটা যদি এই আলোকরশ্মির দিকে যায় তবে এর বামের চাকাটা ডানের চাকার আগে রাস্তায় উঠবে এবং ডানের চাকার আগেই দ্রুতগতিতে ঘোরা শুরু করবে, এজন্য গাড়িটা একটু ডানে ঘুরে যাবে, গাড়িটা এরকম দিকে চলতে শুরু করবে। এটা অভিলম্বের সাথে যে কোণ তৈরি করবে, এখানকার এই কোণটা হলো প্রতিসরণ কোণ, এটা হলো ঘন মাধ্যম বা অল্প গতির মাধ্যম আর এটা হলো হালকা মাধ্যম বা দ্রুত গতির মাধ্যম। এখানে থিটা টু এর মান থিটা ওয়ানের মানের চেয়ে বড় হবে। এখন এই ভিডিওতে আমরা যেটা বের করতে চাই তা হলো যে দুইটা পদার্থের মধ্য দিয়ে আলো চলছে এদের সাপেক্ষে এমন কোনো কোণ কি আছে, এই আপতন কোণ যদি যথেষ্ট বড় হয়, আমরা জানি এরকম ক্ষেত্রে প্রতিসরণ কোণটা আপতন কোণের চেয়ে বড় হবে, প্রতিসরণ কোণ সবসময় আপতন কোণের চেয়ে বড় হবে যদি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, এমন কোনো কোণ কি আছে আলো যদি ঘন মাধ্যমে এভাবে যায়, আলো যদি এরকম কোণ করে যায়, এই কোণটা ধরে নিলাম থিটা থ্রি, এই থিটা থ্রি এর মান কি এরকম বড় হতে পারে যে প্রতিসরণ কোণ 90 ডিগ্রিজ হয়? এক্ষেত্রে আলো কখনো হালকা মাধ্যমে যেতে পারবে না। আর আপতন কোণ যদি এর চেয়ে বড় হয়, অর্থাৎ আপতন কোণ যদি থিটা থ্রি এর চেয়ে বড় হয়, ধরলাম যে আপতন কোণ এরকম হচ্ছে, এই কোণ এবার যাই হোক না কেন আলোকরশ্মি এবার বিভেদ তল ঘেঁষেও যেতে পারবে না, হালকা মাধ্যমে যাওয়া তো দূরের কথা, আলো এবার বিভেদ তল ঘেঁষেও যাবে না, আলোকরশ্মি এবার প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসবে। এই ঘটনাকে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এটা বের করার জন্য আমাদের আগে বের করতে হবে যে এই কোণ অর্থাৎ থেটা থ্রি কত হলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রিজ হবে। এখন থেটা থ্রি এর যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রিজ হবে সেই কোণটা বা সেই আপতন কোণটাকে বলা হয় সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আপতন কোণ এর চেয়ে বড় হলে আর প্রতিসরণ ঘটবে না, আলোকরশ্মি তখন আর হালকা মাধ্যমে যাবে না, আলো বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমে ফিরে আসবে। আসুন এটা বের করা যাক, আমি একটা উদাহরণের মাধ্যমে এটা করব। ধরে নিচ্ছি এখানে পানি আছে, এটা পানির উপরের পৃষ্ঠ বা বিভেদ তল, এখানে আছে পানি, পানির প্রতিসরণ কোণ হলো 1.33, আর ধরে নিচ্ছি যে উপরে এখানে বায়ু আছে, বায়ু আসলে ভ্যাকুয়ামের কাছাকাছি কিছু একটা, আমরা দেখেছি এর প্রতিসরণ কোণ হলো 1.00029, শুধুমাত্র সহজবোধ্যতার জন্য আমরা ধরে নিচ্ছি বায়ুর প্রতিসরণ কোণ হলো এখানে 1.00। আলো পানি থেকে বের হয়ে যাচ্ছে, আলো ঘন মাধ্যম থেকে এবার হালকা মাধ্যমে যাচ্ছে। আমি অন্য রং দিয়ে করি, আলোকরশ্মি পানি থেকে বিভেদ তলে আপতিত হচ্ছে, আমি এবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা বাংলায় যেটা সংকট কোণ তার মান বের করতে চাই। এই কোণটার নাম দিচ্ছি থিটা ক্রিটিক্যাল, যেই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রিজ হবে, যে ক্ষেত্রে আলোকরশ্মিটা কখনোই হালকা মাধ্যমে যাবে না, এখানকার এই কোণটা হবে তাহলে 90 ডিগ্রিজ। কোনো আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে ছোট হয় তবে আলোকরশ্মি হালকা মাধ্যমে যাবে, সংকট কোণের ক্ষেত্রে আলো বিভেদ তল ঘেঁষে যাবে, আর সংকট কোণের চেয়ে বড় আপতন কোণের জন্য আলোকরশ্মি প্রতিফলিত হবে, যেটাকে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। আসুন চিন্তা করা যাক এই কোণ অর্থাৎ এই সংকট কোণ কি হতে পারে। আমরা এক্ষেত্রেও স্নেলের সূত্র প্রয়োগ করতে পারি, আমাদের প্রতিসরণ কোণ জানা আছে 1.33 গুণ এই সংকট কোণের সাইন, তাহলে গুণ সাইন অফ থিটা ক্রিটিক্যাল, এটার সমান হবে বায়ুর প্রতিসরাঙ্ক যেটা হলো আমরা ধরে নিয়েছি 1, গুণ এই প্রতিসরণ কোণের সাইন, গুণ সাইন অফ 90 ডিগ্রিজ। এখন সাইন অফ 90 ডিগ্রিজের মান কত এটা বের করতে আপনি একক ব্যাসার্ধের বৃত্তের কথা চিন্তা করুন, আপনি সো কাটুয়া দিয়ে এটা বের করতে পারবেন না, এক্ষেত্রে একক ব্যাসার্ধের বৃত্তের বিষয়টা কাজে লাগে, আপনি একক ব্যাসার্ধের বৃত্তের কথা চিন্তা করুন, এরপর 90 ডিগ্রিজে যান, তাহলে আপনি বৃত্তটার এখানে থাকবেন, সাইন হলো ওয়াই কোঅর্ডিনেট, এটা একক ব্যাসার্ধের বৃত্ত হলে এটা হবে 1, এখানেও এটা 1, আপনি যখন এখানে থাকবেন তখন ওয়াই কোঅর্ডিনেট হবে 1, তাহলে সাইন অফ 90 ডিগ্রিজের মান হলো 1।
এই কোণ বের করতে আমরা এই সমীকরণের উভয় পক্ষকে 1.33 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাই সাইন অফ থিটা ক্রিটিক্যাল, এটা সমান হবে, এটা হলো 1, তাহলে এটা সমান হবে 1 ডিভাইডেড বাই 1.33। আপনি সাধারণভাবে বলতে পারেন এটা হবে এই দ্রুতগতির মাধ্যম বা হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানকার মানটাকে আমরা বলছি হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর এটা হলো অল্পগতির মাধ্যম বা ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা হলো এনএস। সংকট কোণের ক্ষেত্রে আপনি সবসময় সাইন অফ 90 ডিগ্রিস পাবেন আর এর মান হবে 1। কোণের মান বের করার জন্য ক্যালকুলেটার ব্যবহার করার আগে আমরা উভয় পক্ষকে ইনভার্স সাইন নেই, তাহলে আমাদের সংকট কোণের মান সমান হবে ইনভার্স সাইন অফ 1 বাই 1.33, 1 বাই 1.33। এবার আমি আমার TI-85 ক্যালকুলেটারটা বের করছি, ক্যালকুলেটার বের করলাম, আমরা বের করব ইনভার্স সাইন অফ 1 ডিভাইডেড বাই 1.33, তাহলে আমরা পাচ্ছি 48.75 বা 48.8 ডিগ্রিস। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ সমান হলো 48.8 ডিগ্রিস। এটা হলে এই কোণটা হলো 48.8 ডিগ্রিস। এটা আমাদের বলে যে আলোকরশ্মি যদি 48.8 ডিগ্রিজের চেয়ে বেশি কোণে পানির মধ্য দিয়ে বিভেদ তলে আপতিত হয়, আপতন কোণ যদি 48.8 ডিগ্রিজের চেয়ে বেশি হয়, তবে আর প্রতিসরণ ঘটবে না, আলো বায়ুমাধ্যমে যাবে না, আলো এই বিভেদ তল থেকে প্রতিফলিত হবে। আপতন কোণ যদি 48.8 ডিগ্রিজের চেয়ে কম হয়, তবে আলো প্রতিসরণ ঘটবে। আপতিত রশ্মি যদি এরকম কোণে যায়, তবে এটা প্রতিসরিত হয়ে বায়ুমাধ্যমে যাবে। আর আপতন কোণ যদি ঠিক 48.8 ডিগ্রিজ হয়, অর্থাৎ সংকট কোণের সমান হয়, তবে প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রিস, অর্থাৎ প্রতিসরিত রশ্মি ঠিক পানি পৃষ্ঠ ঘেঁষে যাবে। ফাইবার অপটিক কেবল ঠিক এভাবেই কাজ করে। ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবারকে আপনি এরকম একটা গ্লাস পাইপ হিসাবে চিন্তা করতে পারেন। অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যখন আলো যায়, তখন আপতন কোণ এত বড় হয় যে আলো এর ভেতর বারবার প্রতিফলিত হতে থাকে। অপটিক্যাল ফাইবারের ভেতর আলো বারবার প্রতিফলিত হয়। তাহলে এটা হলো আলোকরশ্মি, এটা সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হচ্ছে, তাই এটা প্রতিসরিত হয়ে আশেপাশের বায়ুতে বা আর যাই হোক সেখানে যাওয়ার পরিবর্তে এই গ্লাস টিউবের ভেতরে বারবার প্রতিফলিত হতে থাকে। এভাবে আলোর সাথে তথ্য সামনের দিকে যেতে থাকে। যাই হোক, আশা করি বিষয়টা আপনাদের কাছে যথেষ্ট ইন্টারেস্টিং লেগেছে।